মাকে হত্যা করে ঘরের বারান্দায় পুঁতে রাখার অভিযোগ উঠল ছোট ছেলে শেখ নয়নের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়ান 1 নম্বর পঞ্চায়েতের হাটু দেওয়ান এলাকায়। উল্লেখ্য, নিহত শুকরানা বিবির বড় ছেলে শেখ কিসমত আলী ও ছোট ছেলে শেখ নয়ন দুই ছেলের বিবাহর পর মা শুকরানা বিবি ছোট ছেলের সঙ্গে থাকতেন, মাঝে মধ্যেই বড় ছেলের কাছে যেতেন। প্রায় 6 মাস মা বড় ছেলের বাড়িতে না আসায় খোঁজ নেন। ছোট ভাইকে জিজ্ঞাসা করলে সে বলে মা কখন আসে সে জানে না, সেই কথাই সন্দেহ হয় বড় ছেলের। বড় ছেলে বিষয়টি বর্ধমান থানায় জানায় 2019 সালে 10ই জানুয়ারি। মঙ্গলবার বড় ছেলে ও এলাকাবাসীরা শেখ নয়নকে চেপে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে মাকে মেরে বাড়ির বারান্দায় পুঁতে দিয়েছে। পুলিশ বিষয়টি জানতে পেরে শেখ নয়নকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ঠিক আছে, তোর চিন্তা আমার নাম বলে মোবাইলটা দে, মোবাইলটা থাকবে নাকি ভাই? আমি চাবি নাম্বারটা দিই, যা তোকে আমাকে ফোন করবে, তুই মোবাইল আমার কাছে থাকবে খুব জোরে রাত্রেবেলায়। তা রাতে বোধহয় ঘুমিয়ে ছিল নাকি? কেন মারলে তুমি, মারলেটা কেন? আমার ঘৃণা ছিল, মানে পুরনো কথাগুলো আমার মনে পড়লো। ওকে আমি ভালো করার চেষ্টা করছি, ভালো পথে আসার চেষ্টা করছি, ঘরে থাক, নামাজ পড়, প্রাণ পড়, ওকে আমি যা খাওয়া পড়া সবই দূরত্ব দিতে আমি। হ্যাঁ, কোথায় যদি যেতে মনে হয় কারো বাড়িতে যা কেন ওটা বসে করা, কিন্তু তোর চরিত্রটা তো ভালো নয়, তুই ওইখান থেকে সরে যায়। কিন্তু মা আমার কথা শুনে আমাকে গালাগালি করে। কবে মারলে? কবছর? 3 বছর। কোথায় বাড়ি তোমার? হ্যাঁ, তো মারলে কেন? মারলাম, মায়ের উপর আমার রাগ ছিল। হ্যাঁ, 2019 সালের দিকে মা নিখোঁজ, বুঝলেন তো? তা মা নিখোঁজ হওয়ার পর মা মাকে খোঁজাখুঁজি করি আমি। হ্যাঁ, দিয়ে হারিয়ে যায়, আমি থানে একটা মেশিন ডায়েরি করা হয়, মেশিন ডায়েরি করি। আমি 6 মাস খোঁজাখুঁজি করি চলি, আমি যারা খোঁজাখুঁজি করার না করি আগে তারপর ডায়েরি করি। তো মা যখন 5-6 মাস হয়ে গেলে আসে না, আমি তাহলে একবার মাথা নিয়ে গিয়ে মেশিন ডায়েরি করে আসি। মেশিন ডায়েরি করা আসা হয় কোন থানায়? করেন বর্ধমান থানায়। হ্যাঁ, খোঁজাখুঁজি করে আসার পর আবার তারপরে 6 মাস পর বিয়ে হয় ছোটো ভাইটার। বিয়ে হওয়ার পর সংসার করে, অত্যাচার করে, বয়সের বিধবা যন্ত্রণা করে, মারধর করে, যে পরে ভাত খায় না, চলে যায় মায়ের বাড়ি। হ্যাঁ, চলে যাওয়ার পর আমরা বললাম তাহলে মেয়েটা মেয়ে আছে, তাহলে মেয়েটাকে আমরা দেখে আসি। আমার মেয়েটা শরীর খারাপ, কাঁদাকাটি করছে, অঞ্চলে দেখে আসি। কালকে আমি কাল দেখা করতে যাই। তো মেয়েটা বলো কী করা পারছি, যাবে না? বলছিলাম আমি যাবো না, তোমার ভাইয়ের ভাত খাবো না আমি। কেন? তো তোমার ভাই জ্বালা যন্ত্র করছে, মারধর করছে, আমি ভাত খাবো না। তোমার মাকে মেরে ফেলেছে, মেরে পুঁতে দিয়েছে। হ্যাঁ, কোথায় পুঁতে দিয়েছে? বাড়ির মধ্যে। আমি আমরা বলেছি সব ঘটনা খুলে বলেছি, আমাকে মেজের মধ্যে। হ্যাঁ, বারান্দা মেজের মধ্যে পুঁতে দিয়েছে। আমি যদি বলি, আমি তো আমাকে বললে না কেন? আমি যদি বলি তাহলে আমাকে মেরে পুঁতে দিবে, আমাকে হুমকি দিয়েছে মারা। হ্যাঁ, তা আমরা তোমাকে আগে বলে না, বুঝে আমাকে বললে আমাকে মেরে পুঁতে দিবে, ওই ভয়ে বলে না। কালকে ঘটনা আমাকে পুরো ড্রেস খুলে বললো। কী দিয়ে মেরেছিল? প্রথমে ওই হাম কি একটা মুকুর দিয়ে মারেছে, মাথা পিছন দিয়ে, যখন পড়ে যায় গলা শাঁসি দেবে, মারা হয়, তখন মরে যায়, তখন খাল করে ঢুকে দেয়। মানসিক ভাবে একটু খাপাটে পড়া, ওর মা দুই ভাইরা, ওর মা ওর কাছে থাকতো। তা ছোটো ভাইটার কাছে মা থাকতো, থাকতে থাকতে হয়তো মা বেটার মধ্যে কোনো অশান্তি হয়তো হয়েছে। 3 বছর আগে ওর মা নিখোঁজ। তো ছোটো ছেলের বাড়িতে ছিল ওর মা, বলছে ওর ছেলেটাকে আমাকে খবর দিল যে ওর বউয়ের সাথে এখন হঠাৎ অশান্তি হয়েছে। অশান্তি হওয়ার পরে ওর বউ এখন বলে দিয়েছে ওর বড় দাদাকে যে তোমার মাকে তোমার ছোটো ভাই মেরে ঘরে পুঁতে রেখেছে। আর 3 বছর আগে পুঁতে রেখেছে, কেউ জানতে পারেনি। এবার আমি সকালবেলায় খবর পেলাম, আমি ঘুমাচ্ছিলাম, ঘুমানোর সঙ্গে সঙ্গে উঠে এসে খবর পেলাম, তাকে আমি বার করে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দিলাম। এবার প্রশাসন যেটা আইনত যেটা ব্যবস্থা নেবে, আমাদের দলগতভাবে যেটা যে অন্যায় অপরাধ করেছে
সে অপরাধের সাজা আমি আইন ছাড়া কেউ দিতে পারে না, প্রশাসন প্রশাসনের কাজ করবে, আইন আইনের কথা চলবে। হাঁটু তো কি উনি ভাড়া থাকতে পারে নিজস্ব? না না, নিজস্ব ঘর, মাটির ঘর। হ্যাঁ, থাকতো ছেলেটা একটু মানসিকভাবে একটু একটু ভেঙে পড়ে, মানসিকভাবে একটু ভেঙে পড়ছে ছেলেটা, আপনি মানসিক ঠিক নাই, প্রথমে ম্যাথ টাইপের কথাবার্তা বলে এরকম টাইপ, খুব একটা যে স্মার্ট নয়, মেয়ের মাকে তিন বছর আগে ফুটেছে, ওর স্মার্ট নয় সেটা বলাটাও ভুল হবে। হ্যাঁ, আমরা তো ভাবতাম, ভাবতে পারিনি যে ওই ছেলেটা ওরকম ঘটনা ঘটাবে, ভাবতাম খেপা মারলো কেন, কিছু জানা গেছে? জানা গেছে, ওকে আমি শুধালাম, ওকে পাবলিক সব ঘিরে রেখেছিল, আমি সঙ্গে সঙ্গে ওকে বার করলাম, বার করার পরে পাবলিককে কাছ থেকে বার করে আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুই ভাই বল কী ঘটনাটা সত্যি, কী বল কী ঘটনা। আমি ওকে আমার অফিসের ভেতরে ঢুকিয়ে ওকে জিজ্ঞাসা করলাম যে ঘটনাটা কী বল, আমাকে বললো হ্যাঁ ভাই আমার ঘটনা আমি কী করে মেরেছিস, বলছে মুগুরো করে বেরিয়ে গেছি, মুগুরো করে বেরিয়ে দিয়েছি, মুগুরো করে মরে গেল, বলছে না মুগুরো করে, মুগুরো করে মেরেছি, মরে গেছে, মরে আমি ওই ঘরে ঘটে গেছি, ঠিক আছে, এইটুকুই ঘটনা। তিন বছর আগের ঘটনা, তিন বছর আগের ঘটনা, আর আমরা কোনোদিন ভাবতে পারিনি, ও কোথাও খেপা ভাবতো আমরা, আর এমনি খেপাটা বলা, কিন্তু ভাবতে পারিনি যে অত বড় দুর্ঘটনা ঘটিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে আমি বর্ধমান থানা আইসি স্যারকে ফোন করলাম, ফোন করে স্যার এই ঘটনা আমার এই এলাকাতে ঘটেছে, সঙ্গে সঙ্গে আইসি স্যার যথাযথ সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছে, পুলিশ পাঠার সঙ্গে সঙ্গে আসামিকে আমি নিজের হাতে পুলিশের গাড়িতে তুলে দিলাম, আইন আইনের কথা চলবে, যেটা আইন আদালত যেটা ব্যবস্থা করছে। বর্ধমান থেকে পিন্টু মিটলের রিপোর্ট, আনন্দ বার্তা।